আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছোট্ট সোনামণিরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে যে যেখানে যেভাবে আছো ভালো আছো সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো আমি ফেরদৌসি সুলতানা সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ইংরেজি প্রথম পত্রের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজ আমরা ইংরেজি প্রথম পত্রের ইংলিশ ডে বইয়ের ইউনিট সিক্স টপিক্স নেম অ্যাট দ্য শ লেক্সার নং সাত তাই না অ্যাট দ্য শব নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো আমাদের আজকে পাঠের বিষয়বস্তু হবে ইউনিট সিক্স অ্যাট দ্য শফ তাই না সাতাশ দুই দুই হাজার একুশ স্যাটারডে টিচার্স নেম তো আগেই জেনে গেলাম ফের হচ্ছে সুলতানা তারপরে একটু লিখে দিলাম তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই আমাদের প্রথমে বইটি দেখতে হবে তারপরে ইউনিট সিক্সে কি আছে সেগুলি ভালো করে জানতে হবে তারপর নিয়ম অনুযায়ী আমরা একটু প্র্যাকটিস করব প্র্যাকটিসে গিয়ে একটু কাজ করব তারপর হোমওয়ার্ক দেব এবং এভাবেই আমাদের ক্লাস এক সময় শেষ হয়ে যাবে তো চলো আমরা আমাদের ইংলিশ ফর টু বইটি হাতে নেই ইংলিশ ফর টু ক্লাস ফা ফোর বইটি হাতে নাও এবং সরাসরি ইউনিট সিক্সে চলে যাও তো চলো দেখি আমরা আমাদের ইউনিট সিক্সে কি আছে শপ মানে দোকানে এখানে আমরা কি শিখতে পারবো আগে একটু জেনে নিই যে এই টপিকটি অনুশীলন করে আমরা যা জানতে পারবো তাই না কি জানতে পারবো সাধারণ যে পড়াশোনা করার জন্য যে সামগ্রী লাগে বা শিক্ষা সামগ্রী যেটা বলে এগুলির দাম সম্পর্কে জানতে পারবো কিভাবে দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হয় সব তা বুঝতে পারবো তো এই টপিকে সেটাই হয়তো আলোচনা হয়েছে তো আর এই কি করব আমরা এই পাঠটি শেষে আমরা বিভিন্ন ব্যক্তি বস্তু বিষয় বা ঘটনা সম্পর্কে বলতে শিখবো তাই না এছাড়া তারা অনুরোধ করতে অনুরোধে সাড়া দিতেও শিখবে তাই না দোকানে কেনাকাটার সময় কিভাবে দোকানে যে থাকে তার সাথে কিভাবে কথা বলতে হবে তাই না বিভিন্ন জিনিসের দাম দাম পরে দেখতে হবে তারপরে সেভাবে আমরা কেনাকাটা করতে পারবো ঠিক আছে যেমন মনে করো দা ব্যাগ ইজ ফর্টি ফোর হান্ড্রেড ফিফটি টাকা তাই না ব্যাগটির দাম চারশো পঞ্চাশ টাকা তুমি যখন জিজ্ঞেস করলে দোকানে তোমাকে তখন উত্তর দিল এইভাবে এগুলি আসলে আমরা জানতে পারবো তো চলো আমরা একটু দেখে নিই লুক অ্যান্ড সেম দেখো এবং বলো এটা কি বলেছে এন পেন তাই না এখানে দেখো টাকা লেখা আছে টাকা টাকা ব্যাগের দাম টাকা এখানে ইরেজারের দাম টাকা লেখা আছে তারপরে এখানে তোমার পেপার টু টাকা তারপরে এটা কী হলো পেনসিল কেচ তাই না একশো টাকা তারপর তোমার ক্রেউন্স হালকা রঙের চক্করি যেটাকে বলে আর কি একশো টাকা এভাবে দেওয়া আছে তো চলো আমরা একটু বেয়ে দেখি এন পেন কলম পি এন পিএনসিআইএল পেনসিল তো পেনসিলই আর ইরেজার মোসনি মুসনী ব্যাগ ব্যাক সি আর এ ওয়াই ও এন এস ক্রেওন্স হালকা রঙের চকখুরি যেটাকে বলে আর কি চক পেন্সিল পেনসিল কেস পেনসিল কেস তো পেন্সিলকে পেপার অর্থ কাগজ শার্পনার অর্থ শার্পনার তাই না চলো আমরা একটু দেখি তারপরে এখানে দেখো প্রাইসগুলি দেওয়া আছে এখন আমাদের এখানে একটা ডায়লগ আছে এখানে এক একজন স্টুডেন্ট সে দোকানে গিয়েছে দোকানে গিয়ে সেলস পার্সনের সাথে কীভাবে সে কথা বলেছে সেটা আমরা দেখবো তো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো হ্যাঁ এটা আমরা এখন পরবো বলেছে দেখো লিসেন অ্যান্ড সেলস পার্সন ক্যান আই হেল্প ইউ তাই না সেলস পারসন দোকানে বললো আমি কি আপনাকে সাহায্য করতে পারি তানিয়া ইয়েস প্লিজ আই উড লাইক টু পেন্স এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার দেখো এখানে আছে একটু দেখো তোমরা বই মেইন বইটি হাতে নাও এবং এভাবে কলম দিয়ে ধরো হুম তো কি বলেছে যে জি অনুগ্রহ করে করুন আমি দুটি কলম একটি পেন্সিল ও একটি শিট কাগজ চাই সেলস পারসন এনিথিং এলস আর কিছু তা নিয়ে যে ইয়েস এ পেন্সিল কেচ প্লিজ জি অনুগ্রহ করে একটি পেন্সিল কেস দিন তো সেলস পারসন ওকে দ্যাটস ওয়ান হান্ড্রেড ফিফটি টাকা আচ্ছা সব মিলিয়ে হয়েছে একশো পঞ্চাশ টাকা তা নিয়ে হেয়ার আর ইউ এই নিন টাকাটা সেলস পারসন ইউ গেভ মি টু হান্ড্রেড টাকা তাই না দ্যাটস ফিফটি টাকা চেঞ্জ তো বলেছে যে আপনি আমাকে দুশো টাকা দিয়েছিলেন এই যে ভান্তি পঞ্চাশ টাকা তা নিয়ে এবার কি বললো দেখো থ্যাংক ইউ বাই সেলস পারসন বলছে থ্যাংক ইউ বাই কাম অ্যাগেইন তাই না তো বলেছে আপনাকে ধন্যবাদ বিদায় আপনাকেও ধন্যবাদ বিদায় আবার আসবেন দোকানে এবার তাই বলল তো এখন আমি আবার ডায়লগটি একটু পড়ছি দেখো লিসেন অ্যান্ডসে সেলস পারসন ক্যান আই হেল্প ইউ তানিয়া ইয়েস প্লিজ আই উড লাইক টু পেন্স এ পেন্সিল অ্যান্ড এ পিস অফ পেপার সেলস পার্সন এনিথিং এলস তানিয়া ইয়েস এ পেন্সিল কেঞ্চ প্লিজ সেলস পার্সন ওকে দ্যাটস ওয়ান হানড্রেড ফিফটি টাকা তানিয়া হেয়ার আর ইউ সেলস পার্সন ইউ গেভ মি টু হানড্রেড টাকা দেটস ফিফটি টাকা চেঞ্জ তানিয়া থ্যাংক ইউ বাই সেলস পার্সন এবার বলেছে থ্যাংক ইউ বাই কাম অ্যাগেন এখন পেয়ার টু দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি বলেছে যে যুগ্ম কাজ বা কাজ বি এর সংলাপটি অভিনয় করো এখন বলেছে যে নিজেরা নিজেরা এভাবে তানিয়া সোনিয়া এভাবে সেজে নিজেরা এইভাবে এই ডায়লগটি ঠিক হবো ডায়লগটি নিজেরা একটু অনুকরণ করো ঠিক আছে বা অভিনয় করে নিজেরা বাসায় দেখো হুম ছোটো ভাই বোন থাকলে তাদের সাথে করবে যে কীভাবে আসলে একজনকে দোকানি বানাবে আর একজন স্টুডেন্ট হবে তারপরে এভাবে অভিনয় করে এগুলি বলবে ঠিক আছে এভাবে প্র্যাকটিস করবে তো চলো আমরা লেসন লেসন থ্রিতে চলে যাই ইউনিট সিক্সের দেখি ওখানে কী আছে কাউন্টিং লেসন থ্রি কাউন্টিং লেসন থ্রি কাউন্টিং তো জানোই গণনা তাই না ইউনিট লেসন থ্রিতে ইউনিট সিক্সের লেসন থ্রিতে কাউন্টিং গণনা এখানে আসলে বড় বড় সংখ্যাগুলি আমরা কিভাবে গণনা করব সেটা বলা হয়েছে এখান থেকে আমরা কি জানতে পারবো সংখ্যা সঠিকভাবে বলতে পারবো কিভাবে কোন সংখ্যা কথা প্রকাশ করতে হয় তা লিখতে পারব তো আমরা এই পার্ট থেকে ওয়ান এবং ফাইভ পর্যন্ত সংখ্যাগুলো সংখ্যায় এবং কথায় পড়তেও বলতে পারবো তাই না তো দেখি আমরা কী কী আছে আমাদের এখানে কাউন্ট রেড অ্যান্ড সে গণনা করো পরো এবং বলো এখানে দেখো কটা করে আসে আমরা একটু দেখি হুম এভাবে একটু দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ এখানে দশ 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 অর্থাৎ ওয়ান দেখো এখানে লেখা আছে ওয়ান হান্ড্রেড অর্থাৎ এক শত তাই না একশত এক শত ওয়ান হান্ড্রেড এক শত এখানে দেখো এই যে ওয়ান হান্ড্রেড আর এখানে একটা ওয়ান বেশি আছে অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান কীভাবে লিখতে হয় একশো এককে যখন তুমি ইংলিশে লিখবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান দেখেছ তো চলো আমরা নিচে যাই এখানে আমাদের কিছু সংখ্যা আছে সেই সংখ্যাগুলি আমরা পড়ব তো দেখো এখানে আছে ওয়ান জিরো ওয়ান অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান কীভাবে বলা হয়েছে দেখেছ ওয়ান জিরো ওয়ান সামনে লেখা হয়েছে কথায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান টু টু অর্থাৎ একশো তো বাইশ বা একশো বাইশ কীভাবে লিখতে হবে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখানে কিন্তু আবার টোয়েন্টি টু এর এখানে একটু ছোটো হাই ফ্যান দেওয়া হয়েছে দেখেছো টোয়েন্টি টু লিখতে গিয়ে একটা হাই ফ্যান দেওয়া হয়েছে অর্থাৎ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ কীভাবে লিখতে হবে টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে টু হান্ড্রেড a এইট টু হান্ড্রেড অ্যান্ড y এইট 311, আর লিখেছে দেখো থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন একটু খেয়াল করবি কিন্তু হ্যাঁ তারপর দেখো থ্রি হান্ড্রেড সিক্সটি নাইন কীভাবে লিখতে হবে থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি হাইফেন দিয়ে নাইন অর্থাৎ সিক্সটি নাইন যখন লেখা হয়েছে তখন কিন্তু মাঝখানে একটা হাইফেন দেওয়া হয়েছে অর্থাৎ থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন এভাবে বলতে হবে তো চারশো চল্লিশ সেটাকে ইংলিশে বলতে হবে ফোর হান্ড্রেড অ্যান্ড ফোরটি ফোর হান্ড্রেড অ্যান্ড ফোরটি চারশো সাতান্ন যখন তুমি ইংলিশে লিখবে কীভাবে লিখবে ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন হাইফেন দেওয়া আছে ফিফটি লিখে হাইফেন তারপর সেভেন ফাইভ হান্ড্রেড তো এ পাই বি ফাইভ এসিউ এন্ড ডি আর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড তো আবার দেখো প্রথম থেকে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড এইট থ্রি অ্যান্ড ইলেভেন থ্রি অ্যান্ড সিক্সটি নাইন ফোর অ্যান্ড ফোর অ্যান্ড ফিফটি সেভেন ফাইভ হান্ড্রেড ঠিক আছে ফাইভ হান্ড্রেড ডি আর ফাইভ হান্ড্রেড আবার দেখো ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি এইট থ্রি হান্ড্রেড অ্যান্ড ইলেভেন থ্রি হান্ড্রেড অ্যান্ড সিক্সটি নাইন ফোর হান্ড্রেড অ্যান্ড ফর্টি ফোর হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন ফাইভ হান্ড্রেড তো এইভাবে আমরা সংখ্যা এবং কথা কীভাবে লিখতে হয় সেটা দেখলাম তারপরে কী বলেছে লিসেন অ্যান্ড সে সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার পরেটুক দেখো খেয়াল করবে কি বলা হয়েছে লিসেন অ্যান্ড সে বলো সার্কেল দ্য বৃত্তাকারে চিহ্নিত করো এখানে আসলে ক্লাসের মনে করো যে টিচার তোমাকে বলল ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড তখন তুমি শুনবা শোনার পরে ফোর হান্ড্রেড ফর্টিতে রাউন্ড দেবা ঠিক আছে ফোর হান্ড্রেড ফর্টিতে রাউন্ড দেবা এরকম আর কি যখন শুনবে তখন এই যে এরকম করে এরকম করে তোমরা কি করবে দেখো ভালো করে এই যে এরকম করে একটা রাউন্ড দেবে শোনো এটা ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে হবে ক্লাসরুম হলে ভালো হতো যে টিচার বলবে যে সংখ্যাটা বলবে সেটা শুনে একটা রাউন্ড করবে তো এখানে তোমরা পেন্সিল দেওয়ার সবগুলি এখন রাউন্ড করে ফেলো ফিফটি

ঠিক আছে এভাবে বাসায় তোমরা অন্য কাউর হেল্প নিতে পারো বলবা যে একটা সংখ্যা বলতে বলবা তুমি শোনার পরে সেই সংখ্যাটা রাউন্ড করবে ঠিক আছে সেই সংখ্যাটা তুমি কি করবে রাউন্ড করবে সেই সংখ্যাটা তুমি রাউন্ড করবে এভাবে বাসায় একটু নিজেরা প্র্যাকটিস করবে তো পাঠের একেবারেই আমরা ইউনিট সিক্সের অ্যাট দ্য শ কাউন্টিং অর্থাৎ অ্যাট দ্য শব ছিল লেসনস ওয়ান থেকে টুতে আর লেসন থ্রিতে ছিল কাউন্টিং আমরা দেখলাম আমাদের বইতে এই টপিকে কি বলা হয়েছে সেটা আলোচনা করলাম তারপরে আমরা নিয়ম অনুযায়ী একটু প্র্যাকটিসে চলে যাব আজকে প্র্যাকটিস এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করানো হবে বেশি না অল্প কয়টি মাত্র পাঁচটি ওয়ার্ড মিনিং প্র্যাকটিস করতে হবে তো চলো আমরা আমাদের প্র্যাকটিসে চলে যাই তোমরা খাতা কলম কলম নিয়ে লিখবে এখন কিন্তু লিখতে হবে একটু লিখতে হবে আজকে বেশি লেখা না অল্প একটু লেখা তো চলো আমরা প্র্যাকটিসে চলে যাই তো আসো ইউনিট সিক্স অ্যাট দ্য সব এখানে ওয়ার্ড মিনিং আমরা দেখব কিছু ওয়ার্ড মিনিং শিখবো আজকে ভোকাবুলারি যেটাকে বলে সেলস পারসন বিক্রেতা সেলস পারসন অর্থ বিক্রেতা এটার মিনিংটা এরকম এ পারসন হু সেলস ইন এ সব লেখো এগুলি লিখতে হবে এখন একটু লিখে ফেলবে লাইক অর্থ পছন্দ করা টু প্রিফার পি আর অ্যানিথিং যে কোনো কিছু ইন এনি ওয়ে অর ডিগ্রি সি এ সি কেস বাক্স এ বক্স দ্যাট ক্যান কন্টেন সামথিং ঠিক আছে তারপরে গিফট দেয়া টু প্রোভাইড গিভ হলো টু প্রোভাইড ঠিক আছে আবার বলছি ওয়ার্ড মিনিং সেলস পারসন এ পারসন হু সেলস ইন এ সব লাইক পছন্দ করা টু প্রিফার এনিথিং যে কোনো কিছু ইন এনি ওয়ে অর ডিগ্রি কেজ বাক্স এ বক্স দ্যাট ক্যান কন্টেন সামথিং গিভ অর্থ দেয়া টু প্রোভাইড টু প্রোভাইড হ্যাঁ গিভ অর্থ দেয়া টু প্রোভাইড লিখে ফেলো একটু আজকে কয়েকটি ওয়ার্ড মিনিং লিখবে আমরা একটু বই বইটা মোটামুটি একটু পড়ে তারপর আমাদের কোশ্চেন প্যাটার্নে চলে যাব কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমরা প্র্যাকটিস করব হ্যাঁ টপিক ধরে ধরে প্র্যাকটিস করব আগে আমরা একটু বইটি ভালো করে পড়ে নিই তোমরা লিখে ফেলো সময় দিচ্ছি একটু লিখে ফেলো আশা করি লিখতেছ আবার একটু বলি ওয়ার্ড মিনিং সেলস পার্সন বিক্রেতা এ পার্সন হু সেলস ইন এ শপ লাইক পছন্দ করা টু প্রেফার অ্যানিথিং যে কোনো কিছু ইন অ্যানিওয়ে ওয়ার ডিগ্রি কেস বাক্স এ বক্স দ্যাট ক্যান কন্টেন সামথিং গিভ দেওয়া টু প্রোভাইড গিভ অর্থ দেওয়া টু প্রোভাইড লিখে ফেলো পড়াশোনা করতে হবে বই ভালো করে পড়তে হবে যে কয়টি সাবজেক্ট আছে সব বইগুলি তোমরা ভালো করে রিডিং পড়বে বই ভিতরে কী আসলে বলতে চাচ্ছে সেগুলি জানবে হ্যাঁ বই ভালো করে পড়তে হবে অর্থাৎ পাঠ্য বইয়ের কোনো বিকল্প নেই পাঠ্য বই ভালোভাবে অধ্যয়ন করতে হবে বুঝতে পেরেছ মেয়েরা তাড়াতাড়ি লিখে ফেলো সেলস পারসন এ পারসন হো সেলস এ সব লাইক পছন্দ করা টু প্রেফার অ্যানিথিং যে কোনো কিছু ইন ওয়ে ওয়ার ডিগ্রি কেইস অর্থ বাক্স এ বক্স দ্যাট ক্যান কন্টিন সামথিং গিভ অর্থ দেওয়া টু প্রোভাইড ওকে তো চলো আশা করি তোমরা লিখে ফেলেছ নাকি আর একটু টাইম দেব আচ্ছা ঠিক আছে ভালো করে লিখে ফেলো হ্যাঁ এতক্ষণে হয়তো লিখে ফেলেছ দেখো আবার একটু বলছি আর একটু বলে আমরা এটা শেষ করে ফেলবো লেখা প্র্যাকটিস পার্ট শেষ হয়ে যাবে তারপর নিয়ম অনুযায়ী আমাদের হোমওয়ার্ক কী থাকবে সেটা একটু দেখবো আমরা তো দেখো ওয়ার্ড মিনিং সেলস পারসন এ পারসন হু সেলস এ সব লাইক পছন্দ করা টু প্রেফার এনিথিং যে কোনো কিছু ইন এনি ওয়ে ওয়ার ডিগ্রি কেইস বাক্স এ বক্স দ্যাট ক্যান কন্টেন সামথিং গিভ অর্থ দেওয়া টু প্রোভাইড গিভ অর্থ দেওয়া টু প্রোভাইড ঠিক আছে তো চলো আমরা একটু দেখে নিই পাঠের একেবারে শেষে চলে এসেছি শেষ করার আগে আমাদের হোমওয়ার্কটা কি থাকবে তা একটু জেনে নিই তাই না তো চলো আমরা আমাদের হোমওয়ার্ক একটু জেনে নিই হোমওয়ার্ক তোমাদের বইয়ের ভিতরে কিছু কাজ থাকবে হোমওয়ার্ক থাকবে পেজ থার্টিন এর অর্থাৎ তেরো পৃষ্ঠায় যে এ এবং বিতে সংখ্যাগুলো লেখা আছে সেগুলি কথায় লিখতে হবে ঠিক আছে বইতে যেভাবে আছে তোমরা সেভাবেই হোমওয়ার্কগুলি করবে অর্থাৎ এই সংখ্যাগুলি লেখা শিখতে হবে এই জন্যই এটা বাড়ির কাজ দেওয়া হলো তো বাড়ির কাজ থাকলো পেজ থার্টিনের এ ও বি ঠিক আছে তো এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে ক্লাসে থাকার জন্য মেয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর বিইং উইথ মি স্টে হোম স্টে সেফ বাই আল্লাহ হাফেজ ভালো থাকবে তাই না পড়াশোনা করবে বি কেয়ারফুল বি অ্যাক্টিভ হ্যাঁ তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম